দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। রেলের সিরিয়াল বিপর্যয় রোধে যমুনা নদীতে হবে বঙ্গবন্ধু রেল সেতু। নতুন পরিস্থিতি নির্বাচন নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। প্রাণঘাতী করোনায় চীনে বেড়েই চলেছে মৃত্যু মিছিল। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাবেয়া সুলতানা। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সুনির্দিষ্ট পরিকল্পনায় দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে, এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চলতি বছরের মধ্যে আরও 2-3% দারিদ্র্যের হার কমবে। মঙ্গলবার ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের গণসংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের প্রত্যেক উপজেলা থেকে 1,000 লোক বিদেশে পাঠানোর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে তার দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে 4 দিনের সফরে মঙ্গলবার বিকেলে রোমে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন সরকার প্রধান। আমরা আবার যখন সরকার আসলাম, প্রথমবার এসে আমরা কয়েকটি দেশে করলাম, আবার দ্বিতীয়বার আসার পর থেকে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সারা পৃথিবীতে যেখানে যেখানে আমাদের নিজস্ব মানে মিশন আছে, প্রত্যেক জায়গায় আমাদের নিজের জমি হবে, নিজের ভবন হবে। সরকার থেকে ক্ষমতা আসার প্রায় 10টা মিশন বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা আসার প্রায় আরও অতিরিক্ত 19টা মিশন আমরা খুলে দিয়েছি। উত্তরাঞ্চলের রেলের সিরিয়র বিপর্যয় ঠেকাতে যমুনা নদীতে দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু নামে একটি রেল সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আগামী 14 মার্চ যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর উজানে এ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী আরও জানান, ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন এখন থেকে 4 দিনের পরিবর্তে 5 দিন চলবে। জনগণের উপর আস্থা নেই বলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েমের চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সিটি নির্বাচনে পরাজিত 2 মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, জনগণের উপর আস্থা নেই বলেই ভোট ডাকাতির আশ্রয় নিয়েছে সরকার। ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে সিটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন না ঘটায় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নেই, তা প্রমাণ হয়েছে। ভিন্ন কৌশলে সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের অনুরূপ একটি ব্যবস্থা তারা এখানে প্রবর্তন করতে চলেছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে লক্ষ্য করেছি যে এই সরকার এবং নির্বাচন কমিশনের উপরে জনগণের কোনো আস্থা নেই। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থানে কি কি স্থাপনা আছে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। আগামী মঙ্গলবারের মধ্যে এসব তথ্য জানতে চাওয়া হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান থেকে শিশু পার্ক এতদিনও না সরানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন আদালত।
চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনেই আরও 65 জনের মৃত্যু হয়েছে। ফলে চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে মৃতের সংখ্যা বেড়ে 500। গতকাল চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 3,887 জন। অর্থাৎ এখন পর্যন্ত চীনে প্রতিষেধকবিহীন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 24,324 জন। এদিকে চীনের মূল ভূখণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 2 জন। গতকাল হংকংয়ে 39 বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তিনি কিছুদিন আগেই করোনা ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিরেছিলেন। এর আগে গত সপ্তাহে ফিলিপাইনে মারা যান উহান ফেরত আরও একজন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে রাওয়ালপিন্ডি পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল 9টায় টাইগারদের বহনকারী বিমান ইসলামাবাদে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি গেছে তামিম রিয়াদরা। আজ সারাদিন বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। কাল অনুশীলন করে পরদিনই মাঠে নামবে। ঢাকা ছাড়ার আগে দলের তরুণ ক্রিকেটাররা বলেন, মুশফিক সাকিবের মতো ক্রিকেটার না থাকায় তারা বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত। দলে যাওয়ার আগেই রাওয়ালপিন্ডির নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বিসিবির সিকিউরিটি টিম। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। রেলের সিরিয়াল বিপর্যয় রোধে যমুনা নদীতে হবে বঙ্গবন্ধু রেল সেতু। নতুন পরিস্থিতি নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। প্রাণঘাতী করোনায় চীনে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এই ছিল এখনকার মতো প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।